أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين شماني باشي شماج দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক জনশক্তি ভাইরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও বরাকাতু অপূর্ণীয় ত্যাগ আর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশ গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমার এবং আপনাদের সকলের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা বুকের তাজা রক্ত দিয়ে অসম্ভব ত্যাগ স্বীকার করে পাকিস্তানি শাসকের হাত থেকে লাল সবেদের পতাকা ছিনিয়ে নিয়ে এসে উপহার দিয়েছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীকসহ সকল মুক্তিযোদ্ধাদের সহানুভূতি প্রকাশ করছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি প্রিয় ছাত্র সমাজ মহান মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে টুকরো স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড দেশের এমন কোনো নদী নেই যার পানি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের রক্তে সিঞ্চিত হয়নি কথা ছিল লাল সবুজের পতাকা পেলে আর আমরা লিখব না কোনো অঙ্কুরিত কষ্টের কবিতা কিন্তু অর্ধ শতাব্দী পরও আমরা সেই স্বাধীনতাকে খুঁজছি আজও কোটি মানুষের হৃদয়ে হাহাকার আর ঝড় বইছে সুশাসনের বুকফাটা নিঃশব্দ চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে গণতন্ত্রকামীদের বারবার বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হতে না পারলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার ঔপনিবেশিক ও স্বৈরতান্ত্রিক শাসনের উত্তরাধিকার এ জাতি মুক্ত স্বদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা থাকলেও নানা উপায়ে এদেশের মানুষ স্বৈরশাসকের যাতাকলে পিষ্ট রয়েছে এখনও যেখানে গণতন্ত্রের জন্য নূর হুসেনকে বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আঁকতে হয়েছে একটি গৌরবময় পোস্টার গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক স্বাধীনতার সংগ্রামে কি পাওয়ার কথা ছিল আমাদের কথা ছিল শিক্ষা দীক্ষা জ্ঞান প্রজ্ঞা যুক্তি বুদ্ধি বিবেক বিবেচনা বিশ্লেষণ বিচক্ষণ চিন্তা চেতনা মন মনন মনীষা মানসিকতা মূল্যবোধ ও দেশাত্মবোধ সম্পন্ন মানুষেরা সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করবে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় এখানে দুর্জন ব্যক্তিরা হয়েছেন পূজনীয় দেশপ্রেমিকরা ঝুলেছেন ফাঁসির কাষ্ঠে রয়েছেন কারাগারে আবদ্ধ বাংলাদেশ আজ বেঁচে আছে পচা দুর্গন্ধময় কঙ্কাল নীতির ফাঁক করে বেঁচে যাওয়া গৃহ দুর্নীতি পঙ্কিল হাসির নরবরে শরীর হয়ে ক্ষমতা কুক্ষিগত করার অসুস্থ রাজনীতি মহান মুক্তিযুদ্ধের চাওয়া পাওয়াকে ম্লান করতে বসেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও দেশের মানুষ এখনও বাক স্বাধীনতা ভোটাধিকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ জীবনের ন্যূনতম নিরাপত্তা লাভের অধিকার থেকে বঞ্চিত এখন দেশের মানুষকে প্রতিবেশী দেশের তুষণ নীতি থেকে বের করা যায়নি স্বাধীনতার মধ্য দিয়ে সাম্য ও ন্যায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা ছিল পঞ্চাশ বছর পেরিয়ে আমরা তা থেকে অনেক দূরে সভা সমাবেশ জনগণের সাংবিধানিক অধিকার থাকলেও সেই অধিকার খর্ব করা হয়েছে বারবার গণতন্ত্রের মূড়কে স্বৈরাচারী সরকারের রাজত্বে প্রতিহিংসার রাজনীতি মত দমন বিনা বিচারে হত্যা ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ঘটনা সংবিধান বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন করে অন্যায়ের বিরুদ্ধে মানুষের বাক স্বাধীনতাকে চূড়ান্তভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে সরকারি দলের স্বেচ্ছাচারিতায় বিচার ব্যবস্থাকে বিতর্কিত করায় সাধারণ মানুষের ন্যায় বিচারের আশ্রয়স্থল আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ সম্মানিত দেশবাসী স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি সুদীর্ঘ পঞ্চাশ বছরের অধিকাংশ সময় দেশকে শাসন করেছে দীর্ঘ সময় ধরে তারা দেশকে যতটুকু না সুশাসন উপহার দিয়েছে তার চেয়ে বরং শোষণ করেছে বেশি তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝেনি বুঝতে চেষ্টা করেনি অথবা বুঝতে পারলেও অবজ্ঞা করে চলেছেন বারবার প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে লাখো মানুষের বুবুক্ষু কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় স্বাধীনতা উত্তর বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হয়েছে মানচিত্রের আকার পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে শাসন ক্ষমতায় পালাবদল হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি শোষণের মাত্রা বিন্দু মাত্র কমেনি প্রিয় ছাত্র সমাজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও সামগ্রিক প্রয়োজন পূরণ করে এমন একটি শিক্ষা নীতি আমরা জাতিকে উপহার দিতে পারিনি দেশের ব্যবস্থা নৈতিকত্ব সম্পন্ন মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে অপূর্ণাঙ্গ ও অবাস্তব শিক্ষা ব্যবস্থার মাসুল দিতে হয়েছে বাংলাদেশের জনগণকে ফলে দেশের একদিকে যেমন বেকারত্ব বেড়েছে তেমনই বেড়েছে সকল সেক্টরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত দক্ষ লোকবল তৈরি করা পাশাপাশি ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করে নৈতিক শিক্ষার কফিনে চূড়ান্ত পেরেক ঠুকে দেওয়া হয়েছে তৈরি হচ্ছে একদল লুভাতুর ভোগবাদী মূল্যবোধহীন মানুষ শিক্ষা ব্যবস্থায় পারে একজন মানুষকে পূর্ণাঙ্গ নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে সেজন্য চাই ধর্ম ও নৈতিকতার সমন্বয়ে বিজ্ঞানসম্মত বাস্তবধর্মী সর্বজনীন শিক্ষানীতি একমাত্র ইসলাম শিক্ষা ব্যবস্থায় পারে দুনিয়া ও আখেরাতের প্রয়োজন পূরণ করতে এবং মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে তাই আমাদের সংগ্রাম শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের সংগ্রাম শিক্ষাঙ্গনে কেড়ে নেওয়া হয়েছে ছাত্রদের ন্যূনতম অধিকার ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানকে ভুলণ্ডিত করে কায়েম করা হয়েছে একক আধিপত্য তৈরি করা হয়েছে ত্রাসের রাজত্ব আবাসিক হলগুলোতে সরকারের মদতপুষ্ট ছাত্রলীগের নিপীড়ন চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বৈধতা দিয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস করা হয়েছে রাজনৈতিক আধিপত্য কায়েম করতে গেস্টরুমে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন হলে হলে তীব্র সিট সংকট গণরুম নামক নরকে শিক্ষার্থীরা যাপন করে মানবতর জীবনযাপন পাশাপাশি তীব্র শেষনজট ও পড়াশোনা শেষে চাকরির অনিশ্চয়তা মাদক এই সকল কিছু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আতুর ঘর ছাত্র সংসদ নির্বাচনকেও বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ স্বৈরাচার পতনের পর দেশে বহুদলীয় ব্যবস্থা চালু হলেও একার পর বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার জায়গাগুলো মূলত ছাত্রদের মাঝে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর যথেষ্ট জনপ্রিয়তার অভাব ও পরাজয়ের ভয়ে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে ছাত্র সংসদগুলোকে ছাত্র অধিকার প্রতিষ্ঠা ও সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানে ছাত্র ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বিগত বছরগুলোতে ব্যাপক কাজ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক ভিত্তি খুবই দুর্বল ফলে তৈরি হচ্ছে নৈতিকতা বিবর্জিত অসহিষ্ণু তরুণ সমাজ ছাত্রদের নৈতিক শিক্ষার যে মহান দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের পালন করার দরকার ছিল জাহালিয়াতের অতলে ডুবতে বসা ছাত্র সমাজের আসার আলো হয়ে সেই দায়িত্ব দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সচেতনতার সাথে পালন করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সম্মানিত দেশবাসী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রদের সত্য ও সুন্দর দিকে আহ্বান করছে আপনার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষা কার্যক্রম উৎসাহিত করতে কৃতি ছাত্র সংবর্ধনা কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম সেমিনার বিজ্ঞান মেলা বিভিন্ন কুইজ রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঠ্যপুস্তকে অনসলামিক উপাদান দলীয়করণ ও বিকৃতির বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম করে যাচ্ছে প্রিয় কাফেলা এছাড়াও শিক্ষাবৃত্তি চালু শিক্ষা উপকরণ বিতরণ ফ্রি কোচিং ল্যান্ডিং লাইব্রেরি করজে হাসানা ইত্যাদি ছাত্র শিবিরের নিয়মিত কার্যক্রমের অংশ ইফ টিজিং মাদক চাঁদাবাজির বিরুদ্ধে চলছে নিয়মিত প্রচার অভিযান সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাশ্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বিনামূল্যে ব্লাড গ্রুপিং রক্তদান শীতবস্ত্র বিতরণ তান সামগ্রী ও ইট সামগ্রী উপহার প্রদান পথ শিশুদের জন্য ব্যবস্থার আয়োজন করে থাকে আপনাদের প্রিয় কাফেলা ফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বাধীনতাকামী জনতা ও যে কোনো পর্যায়ে মানবতার উপর আঘাতের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ মুখর থাকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাংস্কৃতিক গুলামী থেকে মুক্তি লাভ ব্যতীত স্বাধীনতার সুফল ঘরে তোলা সম্ভব নয় আমাদের রুম থেকে শপিং মল পর্যন্ত ভিনদেশি সংস্কৃতির বিশদর সুবলে আমরা আক্রান্ত পাশ্চাত্য সভ্যতার সুবল পার্শ্ববর্তী দেশের নৈতিকতা বিবর্জিত সংস্কৃতির আগ্রাসন বাংলাদেশের সিংহবাগ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা বিবর্জিত অশ্লীল সাংস্কৃতিক চর্চা দিনের পর দিন দেশের মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ গোলামীর জিঞ্জির ভেঙে উপহার দিবে নৈতিকতার এক উজ্জ্বলতম আদর্শিক সংস্কৃতি ইনশাআল্লাহ সুপ্রিয় ছাত্র ভাইয়েরা এত সমস্যার মাঝেও আমরা আশার আলো দেখি দেশের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং যুবসমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে সমৃদ্ধ কল্যাণমূলক গড়ার তত্ত্বকে সামনে রেখে এগিয়ে গিয়েছে বারবার দেশ যখন সৌরশাসনের কবলে পৃষ্ঠ হচ্ছিল তখন গড়ে তুলেছিল লড়াকু প্রতিরোধ অবধে সরকার যখন ব্যর্থ হয়েছিল করোনার মহামারীতে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করতে তখন তরুণ সমাজ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য পৌঁছে দিয়েছে চিকিৎসা সরঞ্জাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা প্রশংসনীয় ক্ষমতার জন্য যারা দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত যারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থের জন্য দেশের স্বার্থবিরোধী একের বর এক চুক্তি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ছাত্র শিবিরে রয়েছে লড়াকো সংগ্রাম স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রিয় ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামী দিনের বাস্তবতা সৃজনশীলতা মননশীলতা ও বিশ্ব চাহিদার আলোকে ঘটাবে এই সোনার বাংলার যুগান্তকারী পরিবর্তন বিজ্ঞান জগতে জন্ম দিবে নবপ্রজন্মের ইবনে ওমর ইবনুল হৈয়াম ইবনে নাফিস ইবনে হলদুন মুসা আল হওয়ারজমি আইজাক নিউটন এ পি জে আবুল কালামের মতো আলোড়ন সৃষ্টিকারী সুপারস্টার স্টার সায়েন্টিস্ট এভাবেই এক সময় চারদিকে বেজে উঠবে স্বাধীনতার জয়ধ্বনির বিজয় উল্লাস লাল সবুজের ভূমিতে ফুটে উঠবে নতুন প্রাণের গোলাপ অফরন্ত গতিতে চলবে তরুণ নেতৃত্বের রকেট চাতক পাখির মতো দেখবে দেশ ও সমগ্র বিশ্ব মন ভরে হাসবে এদেশের জনম মানুষ আর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ভারাক্রান্ত হৃদয় যুগ পাল্টায় শাসন বদলায় অশ্বদানের জায়গায় আসে যন্ত্রযান অরণ্যের জায়গায় আসে আলোকিত জনপথ কিন্তু স্বাধীনতা নামক সেই সোনার হরিণের দেখা কি আমরা পাই কোথায় পাই সেই সোনার হরিণের দেখা ছাত্র শিবির সেই স্বাধীনতাকে পেতে শুরু করেছে নতুন অগ্রযাত্রা তাদের অগ্রযাত্রাকে গড়িয়ে দিতে বারবার আবির্ভূত হয় কিছু মানুষরূপী নরপশু সামনে দাঁড় গড়িয়ে দিতে চায় আটলান্টিক মহাসাগরের ঢেউ অথবা এভারেস্টের চূড়ার মতো বিশাল প্রতিবন্ধকতা জীবনের বহমান স্রোতে মৃত্যুঞ্জয়ী একা ফেলা আকাশ ছোয়া স্পিহায় নিরন্তর দেবমান এই বাধার প্রাচীর উপরে ফেলে বিজয় নিশানা আউড়িয়ে দিক বিদিক জাতিকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত মুক্তির মোহনায় নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে গড়ে তুলবে এক সমৃদ্ধ বাংলাদেশ ইনশা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রেম ও আমার ভালবাসা প্রেম ও আমার দেশ ও আমার ভালবাসা প্রেম